এই সম্মেলন হচ্ছে ইসলামী মহাসম্মেলন। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি, স্ত্রীর স্বামীর প্রতি কর্তব্য কি? আলহামদুলিল্লাহ, স্বামী স্ত্রী এটাকে পরিবারের কি বলবেন আপনার, পরিবারের একটা ভিত্তি প্রস্তর, ভিত্তি দিতে হয় না, বরং এই এই দুনিয়ার বসবাসকারী যত মানুষ আছে সমস্ত মানুষ আল্লাহ তবরকতলা দুনিয়াতে পাঠানোর জন্য কিন্তু প্রথমে ভিত্তি স্থাপন করেছেন কি দিয়ে, আদমকে দিয়ে এবং হাওয়া, আমাদের আদি পিতা আদম এবং হাওয়া এই দুজনই হচ্ছেন এই মানব জাতির ভিত্তি প্রস্তর। এবং যুগে যুগে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সমাজে একটা দেশের একটা সমাজের ভিত্তি প্রস্তর হল এই স্বামী স্ত্রী। আপনি ইসলামের দৃষ্টিতে একজনের প্রতি আরেকজনের কর্তব্য কি, একজনের প্রতি আরেকজনের হক কি, এগুলো জানার আগে কিন্তু আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো কি, এখানে বলা হয়েছে সাংসারিক জীবনে আপনি যে সংসার গড়ে তুলেছেন এই সংসার গড়ে তোলাটা আপনার ইসলামের উপরে হয়েছে কিনা, এটাও একটু আমাদের খতিয়ে দেখতে হবে, তলিয়ে দেখতে হবে, বুঝতে হবে। আমি যদি আমার ভিত্তি, আমার পরিবারের ভিত্তি, আমার সমাজের ভিত্তি যেটা, সেটাই যদি ইসলামের উপরে গড়ে না থাকে তাহলে আপনি কর্তব্য কি, এটার তো কোনো কর্তব্য কি সেটা তো আপনি বুঝবেনই না, সেটার আপনি কর্তব্য একজন আরেকজনের প্রতি কর্তব্য পালন করার ক্ষেত্রে আপনি কাউকেও পাবেন না। এই জন্য আমরা যে ভিত্তি প্রস্তর রাখলাম, আমার পরিবারের ভিত্তি প্রস্তর আমি রাখতেছি, এই ভিতটা যেন অবশ্যই ইসলামের উপরে স্থাপন করা হয়, তবেই ওই কার কি হক আছে, কার কি কর্তব্য আছে, তখন আপনারা একজন আর একজন থেকে বুঝিয়ে পাবেন। কিন্তু আপনার বিবাহটাই যদি ইসলামের উপরে না হয়ে থাকে তাহলেই তো আপনি এই কর্তব্য নিয়ে, কর্তব্য এইসব এই কেতাবের পড়া, কেতাবের লেখা, কেতাবের পড়া, এই পড়ে কোনো লাভ নাই। লাভ আছে, আপনি যে সংসার গড়ে চলেছেন সংসার জীবনে আপনি স্বামীর কাছে আপনার কর্তব্য চাচ্ছেন, স্ত্রী স্বামীর কাছে তার কর্তব্য চাচ্ছে, এই কর্তব্যগুলো কে নির্ধারণ করেছে? এই কর্তব্যগুলো ইসলাম নির্ধারণ করেছে। অতএব আপনার সংসারটা ইসলামের উপরে ভিত্তিশীল কিনা এইটা আগে যাচাই করতে হবে, তারপরে আপনার কর্তব্যের চিন্তা করতে পারেন, ঠিক না বন্ধুগণ? তাহলে আমরা সংসার যে গড়ে তুলি, পরিবার যে গড়ে তুলি, এই পরিবার থেকে কি হয় জানেন, একজন স্বামী একজন স্ত্রী এখান থেকে কি তৈরি হয় জানেন, এখান থেকে সমাজ তৈরি হয়, এখান থেকে রাষ্ট্র তৈরি হয়। এই পরিবারের মধ্যে কি পাওয়া যায়, এই পরিবারের মধ্যে পাওয়া যাবে স্বামী স্ত্রী একজোড়া, স্বামী স্ত্রী পাওয়া যাবে। এই পরিবারের মধ্যে পাওয়া যাবে কি, মা বাবা পাওয়া যাবে। এই পরিবারের মধ্যে কি পাওয়া যাবে, ভাই ভাই পাওয়া যাবে। এই পরিবারের মধ্যে ভাই বোন পাওয়া যাবে। এই পরিবারের মধ্যে আমার পুত্রবধূ পাওয়া যাবে। এই পরিবারের মধ্যে, এই বাড়ির মধ্যে কি পাওয়া যাবে, মেয়ের জামাই পাওয়া যাবে। দেখছেন, দুইজনকে কেন্দ্র করে কত লোক, আর এই লোকগুলো কি বাড়িতেই থাকবে নাকি, এই লোকগুলো শিক্ষা দীক্ষা, এই বাড়ির লোকগুলোই, এই বাড়ির থেকে যেই লোকগুলো তৈরি হলো এরাই হয়তো গ্রামের সর্দার, এই লোকগুলোই হয়তো বা মেম্বার হয়ে গেছে আপনার এই বাড়ি থেকে, গ্রামের মেম্বার তৈরি হয়েছে, ওয়ার্ডের মেম্বার তৈরি হয়েছে, ওয়ার্ডের কমিশনার তৈরি হয়েছে,
এই বাড়ি থেকে হয়তো তৈরি হয়েছে এমপি, হয়তো তৈরি হয়েছে মন্ত্রী, হয়তো তৈরি হয়েছে প্রধানমন্ত্রী, তৈরি হয়েছে রাষ্ট্রপতি এই বাড়ি থেকে। চিন্তা করে দেখেছি যদি এই এই ভিত্তি প্রস্তরটা, এই স্বামী স্ত্রীর নির্বাচনটা যদি ইসলামের ভিত্তিতে হতো, তাহলে দেখছেন স্বামী স্ত্রী দিয়ে রাষ্ট্র তৈরি হয়, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ, ইসলামী পরিবেশ তৈরি হয়ে যেত। কিন্তু আমরা কি তা করি? তাহলে কিসের সংসার জীবন? সংসার জীবনের অস্তিত্ব আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সংসার জীবন কাকে বলবেন সেটা আপনাকে কল্পনা করতে হবে, সেইটা আপনাকে আগে বুঝতে হবে। কিসের সংসার জীবন, কিসের আপনার কর্তব্য? আপনি কোনো কর্তব্যই পাবেন না, কোনো কর্তব্য, কোনো হকই আপনার জন্য নাই। আপনি স্বামী হোক, স্বামী হিসেবে আপনার কোনো হক নাই, স্ত্রী হন, স্ত্রী হিসেবে কোনো হক নাই। আপনি কি ইসলামের উপরে এই বৈবাহিক জীবন গড়ে তুলেছেন, এই দম্পতিকে গড়ে তুলেছেন, এই সংসারকে গড়ে তুলেছেন? আমি সহজ ভাষায় যদি আপনাদেরকে প্রশ্ন করি, ইসলামের দৃষ্টিতে আপনি এগুলা চান? এগুলো আছে, খুব মজার মজার জিনিসই আছে। আপনি বলেন তো, আপনি যেই বিবাহ করেছেন, একজন মেয়েকে নিয়ে এসেছেন, আপনার স্ত্রী হিসেবে নিয়ে এসেছেন, আপনি একজনকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন, তখন কি আপনি ইসলামী পদ্ধতিতে, ইসলামী দৃষ্টিকোণ থেকে, ইসলামের আলোকে নির্বাচন করেছেন? হ্যাঁ, ইসলামের আলোকে নির্বাচন করেছেন? এই কথাগুলো কোরআনে নাই, এই কথাগুলো তো আল্লাহ তবারক তাআলা কোরআন মাজিদে সুন্দর করে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ তবারক তাআলা কি বলছেন সূরা নিসার শুরুতে দ্বিতীয় আয়াতে আল্লাহ তবারক তাআলা বলছেন কি, ফানকিহু মা তাওয়া লাকুম মিনান নিসা, তোমরা যে সমস্ত নারীদের ভিতরে যাদেরকে তোমাদের পছন্দ হয় তাদেরকে তোমরা বিয়ে করো। ফানকিহু মা তাওয়া লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো যাদেরকে তোমাদের পছন্দ হয়। তারপরে আল্লাহ কি বলছেন, লা তানকিহুল মুশরিকাত, তবে যাদেরকে ইচ্ছা পছন্দ করো বিবাহ, যাদেরকে ইচ্ছা, যাদেরকে পছন্দ হয় বিবাহ করো। এরপর আল্লাহ তাবারক তাআলা কি বলছেন, লা তানকিহুল মুশরিকাত, মুশরিকাদেরকে তোমরা বিবাহ করো না, মুশরিক মেয়েকে বিবাহ করবে না, শিরকে লিপ্ত মহিলাকে বিবাহ করবে না। ওয়ালা আমাতুম মুসলিমাতুন খায়রুম মিন মুসলিমা, মুশরিকা, একজন কৃত দাসী, দাসী মহিলাও ভালো যদি সে মুসলিমা হয়ে থাকে, কিসের চেয়ে? ওই সুন্দরীর চেয়ে। খায়রুম মিন মুশরিকাতিন, মুশরিকা মেয়ের চেয়ে উত্তম। যদিও মুশরিকা মহিলা তোমাদের পছন্দ হয়, সুন্দরী হয়ে থাকে, আকৃষ্ট হও, তাহলে এই হলো আল্লাহ তাবারক তাআলার বক্তব্য। আপনি যখন বিবাহ করেছিলেন তখন বিবাহ করার সময় ভিত্তি কি এরকম ছিল? সহজ ভাষায় যদি আমি বলি, আপনি কি ইসলামী পদ্ধতিতে বিবাহ করেছেন? যদি জিজ্ঞেস করা হয় কয়জন সঠিক জবাব দিতে পারে, কে কে ইসলামী পদ্ধতিতে বিবাহ করেছেন? দুইটা পদ্ধতি আমাদের বাংলাদেশে চালু আছে, একটা হলো ইসলামী পদ্ধতি, আর একটা হলো প্রচলিত পদ্ধতি। ইসলামী পদ্ধতিতে যারা বিয়ে করেছেন তারাই
ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর যে কর্তব্য আছে এটা পাবেন। যাদের ইসলামের দৃষ্টিতে বিবাহই হয় নাই, তারা যদি স্বামী স্ত্রীর কর্তব্য কি ইসলাম ইসলামের কাছে চায়, কোরআনের কাছে চায়, হাদিসের কাছে চায়, তাহলে কি পাবে? চাইতে পারে, কিন্তু পাওয়া সবার পক্ষে সম্ভব নয়। এই প্রশ্নের জবাবটা যদি আমরা চাই, অনেকে কিন্তু দিতে পারবেন না। আপনি কি ইসলামী পদ্ধতিতে বিবাহ করেছেন? না, প্রচলিত পদ্ধতিতে বিবাহ করেছি। ৯৯% জবাব আসবে। আমি আপনাদেরকে জবাব দিতে বলছি না, কারণ জবাবটাও লজ্জাজনক হবে। জবাব কি হবে? লজ্জাজনক জবাব হবে। ইসলামী পদ্ধতিতে কে কে বিয়ে করেছেন আমি হাত তুলতে বলছি না, আমি জানি, এই জন্য লজ্জা দিতে চাই না। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের TrueTalk TV-র চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।